Dear friends, assalamu alaikum. Dear friends, boromoro moto asku apnader majhe khubi important ekti programming video niye abaro apnader samne hajir holam. Audience, ajke ami apnaderke dekhabo Juki ddl 8700b-7 ei model er lockstitch swing machine er kibhabe apnara production counting korben. Er age ami apnaderke 8700b-7 এর প্রোডাকশন কাউন্টিং দেখিয়েছি আপনারা যদি সেই মেশিনের কাউন্টিং না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে সেটা দেখে নিতে পারবেন তো অডিয়েন্স আজকে আমরা যেটা দেখাবো DDL 8700b-7 এই মডেলের প্রোডাকশন কাউন্টিং আপনারা যতবার বডি করবেন প্রত্যেকবার একটি করে কাউন্ট আমাদের মেশিনের ডিসপ্লেতে জমা হতে থাকবে এটাকে আমরা চাইলে দুই ভাবে তিন ভাবে করতে পারি সেটা হলো গিয়ে আপনি সিঙ্গেল সিঙ্গেল করে করবেন এবং কি ডাবল ডাবল করেও করতে পারবেন যদি একটি বডিতে যদি দুটি টাক হয় বা দুটি সেলাই করা লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন এটাকে আই বাটন চাপ দিয়ে আমাদের মেশিনে পাওয়ারটি অন করে নিতে হবে এবং 183 নম্বর প্রোগ্রামে আসতে হবে 183 নম্বর প্রোগ্রামে আসার পর এখানে যখন আমরা এন্টার করব এক থাকলে আমাদের একটি করে প্রোডাকশন কাউন্টিং হবে আর যদি দুই থাকে তাহলে আমাদের দুইটি করে প্রোডাকশন কাউন্টিং হবে তো এখন আমরা দুই করে আপনাদেরকে দেখাবো এবং আমাদের আগের যে প্রোডাকশন কাউন্টগুলো আছে সেগুলো আমরা একটু কমিয়ে 1000 থেকে শুরু করব তো অডিয়েন্স এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন মেশিনটি রান করতেছি বা সিলি করতেছি তখন আমাদের দুইটি সিলাই হওয়ার পরে একটি করে কাউন্ট আমাদের কাউন্টারে জমা হচ্ছে তো আপনারা চাইলে এটাকে যদি মনে করেন যে আপনার একটি বডিতে তিনটি করে টাক থাকে বা তিনটি করে সেলাই করার প্রয়োজন মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে তিনটি টাক দিয়েও আপনারা এই কাউন্টগুলো করতে পারবেন সেক্ষেত্রে আবারও আই বাটন চাপ দিয়ে আমাদের মেশিনের পাওয়ারটি অন করতে হবে এবং 183 নম্বরে আসতে হবে এসি ইন্টার যখন করব সেটাকে আমরা দুই থাকলে তিন করে দেব অর্থাৎ আমাদের তিনটি করে আমাদের যদি আমরা টাক দিই তাহলে সেক্ষেত্রে তিনটি টাকে একটি করে কাউন্ট আমরা জমা করতে পারবো অডিয়েন্স এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মেশিনের যখন তিনটি করে সেলাই হচ্ছে তখন তিনটি সেলাই কমপ্লিট হওয়ার পর আমাদের একটি করে কাউন্টিং জমা হচ্ছে অডিয়েন্স আপনারা চাইলে আপনাদের প্রোডাকশন কাউন্টগুলো এভাবে আপনারা হিসাব করতে পারেন বা গণনা করে নিতে পারেন অডিয়েন্স আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো অডিয়েন্স আপনারা চাইলে এটাকে অফ করে দিতে পারেন অফ করার জন্য আমাদের 183 নম্বর প্রোগ্রামে এসে জিরো করে আবার ইন্টার বাটন চাপ দিলে আমাদের এই অপশনটি অফ হয়ে যাবে তখন আর আমাদের এই মেশিনের প্রোডাকশন কাউন্টিং আর উপরে থেকে দেখাবে না আপনারা চাইলে সেটাও করতে পারেন অফ অন দুইটাই আমি দেখিয়ে দিলাম আপনাদের মন মতো আপনারা এটাকে পরিচালনা করতে পারেন অডিয়েন্স আজকে পর্যন্তই কথা আর বাড়াবো না দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ